বিসমিল্লাহির রহমানির রহিম ঢাকা শিক্ষা বোর্ড ল্যাব 3 স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ আল্লাহ খান, প্রভাষক কর্মীতি ও সুশাসন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম শ্রেণীতে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি পাঠদান করি। আজকের ক্লাসে আলোচনা করব দশম অধ্যায় টেকসই উন্নয়ন ও বিশ্ব, এটিকে ইএসজি বলতে পারে। এর আলোচনা বিষয় হচ্ছে টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন ও বিশ্ব অর্থনৈতিক অংশীদারিত্ব গুরুত্ব, টেকসই উন্নয়ন ও বিশ্ব অর্থনৈতিক সম্ভাব্য ফলাফল, টেকসই উন্নয়ন ও বিশ্ব অর্থনৈতিক বাংলাদেশের চ্যালেঞ্জ। তো প্রথমে আমরা যাব জাতিসংঘ দিয়ে। জাতিসংঘ সৃষ্টি হয়েছিল বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। জাতিসংঘের 6টি শাখা আছে: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত, জাতিসংঘ সচিবালয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাজ হচ্ছে একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের দ্বন্দ্ব হলে সেই দ্বন্দ্ব নিষ্পত্তি করে দেওয়া। জাতিসংঘের যে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ গঠিত হওয়ার পর থেকে এই টেকসই উন্নয়ন বিশ্ব আরও সফলতা অর্জন করেছে। তার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে জাতিসংঘ কাজ করেছে। পূর্ববর্তী শ্রেণীতে আমরা এসডিজি সম্পর্কে ধারণা পেয়েছি। জাতিসংঘ নির্ধারিত এসডিজি অর্জনে বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশও সমান ভালোভাবে কাজ করেছে। এর জন্য এ কাজে সরকার ও জনগণকে একযোগে কাজ করতে হবে। এই অধ্যায়ে এসডিজি অর্জনে অংশীদারের গুরুত্ব, এসডিজি অর্জনের ফলাফল, এসডিজি অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের করণীয় সম্পর্কে আলোচনায় আসব। প্রথমে আমরা আসব যে টেকসই উন্নয়ন বিশ্ব অর্জনের অংশীদারিত্বের গুরুত্ব কি। এসডিজি অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব ব্যাখ্যা করার জন্য পূর্বে আমাদের জানা দরকার অংশীদারিত্ব কি। উন্নয়ন সুফল ভোগকারী গোষ্ঠী হল অংশীদার, উন্নয়নের সুফল ভোগকারী। এখন আমরা যদি উন্নয়নের সুফল ভোগ করতে চাই তাহলে আমাদের প্রত্যেকেই অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে ভূমিকা রাখা দরকার। আমাদের প্রত্যেকেরই দেশের স্বার্থে কাজ করা উচিত। আমাদের যে প্রত্যেকের যে দায়িত্ব এবং কর্তব্য আছে সেই দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। পরিণতি ও সুশাসনে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে কর্তব্য পালন করলেই অধিকার ভোগ করা যায়। তাই আমরা আমাদের প্রত্যেকে দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করব, যাতে আমরা দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। আচ্ছা, দেখা গেছে সেই দায়িত্ব কর্তব্য ঠিক মতো পালন করতে হলে তাদের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত দরকার। উন্নয়ন কর্মী বা সরকারের একার পক্ষে দেশের উন্নয়ন করা সম্ভব না। বেসরকারি পর্যায়ে এবং ব্যক্তিগতভাবে আমাদেরকে আমাদের যে দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। যেমন ধরা যাক, ভালো ফসল ফলানোর জন্য সরকার যে কোনো উন্নয়ন সংগঠন, সার ও পরিজন কীটনাশক আমরা যদি আমাদের প্রয়োগ করি, আমাদের জমিতে উন্নত মানের সার, বীজ, কীটনাশক ওষুধ প্রয়োগ করি, তাহলে জমিতে বেশি করে ফসল উৎপাদন হবে। কিন্তু আমরা যদি এই অতিরিক্ত পরিমাণ সার, বীজ, কীটনাশক ওষুধ ব্যবহার করি তাহলে ফসল কিন্তু ভালো হবে না। সেই ক্ষেত্রে কিন্তু সরকারের দোষ দিলে চলবে না, আমাদের ব্যক্তিগত দোষের কথা স্বীকার করতে হবে। এর জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা যদি পরিবেশ বান্ধব করতে চাই তাহলে আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণ সার, বীজ, কীটনাশক ওষুধ প্রয়োগ করতে হবে, তাহলে আমরা আমাদের জমিতে পরিমিত ফসল পাব। আরও কথা বলা যেতে পারে, যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডই পরিচালিত হোক না কেন তা যেন সকলের কথা ভেবে হয়, যার যতটুকু দায়িত্ব তা স্ব অবস্থানে থেকেই পালন করতে হবে। এসডিজি উন্নয়ন বাস্তবায়নে অংশীদারিত্বের গুরুত্ব একটি প্রধান বিবেচ্য বিষয়। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি আমাদের বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। শুধু বেসরকারি খাত বা সংগঠন বা তৃণমূল পর্যায় থেকে শুরু করে ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের সর্বস্তরের অংশগ্রহণ ও উন্নীত প্রচেষ্টা একযোগে উন্নয়ন লক্ষ্য অর্জনের কাজ করতে হবে। বিস্তীর্ণভাবে পরিচালিত তৎপরতাকে আরও সুসমন্বিত করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জাতীয় পর্যায়ের সঙ্গে অংশীদারিত্বের গুরুত্ব রয়েছে। এখন অংশীদারিত্বের প্রক্রিয়া সমাজে উচ্চতলার সঙ্গে সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে। আর উন্নয়ন করতে চাইলে সমাজের সর্বস্তরের মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ডাক্তার, শিক্ষক, তারপরে কৃষক, জেলে, নাবিক, কুমার প্রত্যেকটি পেশার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্রত্যেকের কারণে যেমন গ্রামের কৃষিকাজ থেকে কৃষিকে কেন্দ্র করে শহর আবর্তিত হচ্ছে। গ্রামের কৃষকরা যদি বেশি করে ধান, গম, তারপর বিভিন্ন রকম ফসল উৎপাদন করতে পারে তাহলে বাজারে আমরা সেগুলো কম টাকায় ক্রয় করতে পারবো। এই কারণে উন্নয়নে একদম উচ্চবিত্ত থেকে শুরু
সকল শ্রেণীর মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখানকার ইনস্টিটিউটে এসডিজি অর্জনে সমাজের সকল শ্রেণীর মানুষের কথা ভেবে চিন্তা করা হচ্ছে। তেমনি সমাজ ও রাষ্ট্রের গুরুত্ব বিভিন্ন প্রতিষ্ঠানসমূহের অংশীদারিত্বকে নিশ্চিত করে উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে। আচ্ছা, তবে সব অভিষ্ট সবার জন্য সমানভাবে প্রযোজ্য নাও হতে পারে। যে দেশের জন্য যেসব অভিষ্ট অর্জন জরুরি তারা সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবে। বাংলাদেশের ক্ষেত্রে একটি বিশেষ দিক রয়েছে, সেই বিশেষ দিকটা হচ্ছে সার্বিক আমাদের সক্ষমতা অর্জন। টেকসই উন্নয়নের প্রধান একটি অভিষ্ট হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা। আন্তর্জাতিক সহযোগিতার কথা বলা হয়েছে, এক্ষেত্রে জাতীয় আন্তর্জাতিক সহযোগিতা পারস্পরিক অংশীদারিত্বের সূচনা করে। জাতীয় আন্তর্জাতিক সহযোগিতা কী করে? পারস্পরিক অংশীদারিত্বের সূচনা করে। যে দেশের যে ধরনের সক্ষমতা রয়েছে সে দেশ সেভাবে নিজেদের ও আন্তর্জাতিক ক্ষেত্রে সমষ্টিক উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনে এগিয়ে আসবে। কাউকে পিছনে রেখে অন্যরা এগিয়ে গেলে সেই উন্নয়ন জাতীয় বৈশ্বিকভাবে টেকসই হবে না। অর্থাৎ বলা এখানে একটা লেখক গুরুত্বপূর্ণ কথা বলছে যে কাউকে পিছিয়ে রেখে অন্যরা যদি এগিয়ে গেলে সেই উন্নয়ন জাতীয় বৈশ্বিকভাবে টেকসই হবে না। এখন টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল এখানে একটা সম্ভাব্য টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল নিয়ে যদি আমরা আলোচনা করি, বর্তমান পৃথিবী নামক গ্রহটির অস্তিত্ব রক্ষার স্বার্থে এসডিজি বাস্তবায়ন করা জরুরি। বিশেষভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব সারা পৃথিবীর সচেতন মানুষকে শঙ্কিত করে তুলেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মানুষ, সমাজ, কৃষি উৎপাদন, স্থলজ ও জলজ প্রাণীগুলিকে ক্রমাগত মারাত্মক হুমকির মধ্যে ফেলে দিয়েছে। আচ্ছা, এর হাত থেকে রক্ষা পেতে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশ এসডিজি বাস্তবায়ন করে যাচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক বিবেচনা এবং সামাজিক সূচকের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশ হচ্ছে যেসব দেশে কিছু অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে এবং ভবিষ্যতে উন্নয়নের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে তাকে উন্নয়নশীল দেশ বলে। একটা হচ্ছে উন্নত, অনুন্নত, আর একটা হচ্ছে উন্নয়নশীল। আর উন্নত দেশ হচ্ছে যে সমস্ত দেশের মানুষের মাথাপিছু আয় বেশি, জীবনযাত্রার মান উন্নত মানের, তাদের মাসিক উপার্জন ক্ষমতা অনেক বেশি, তারা হচ্ছে উন্নত দেশ। আর অনুন্নত দেশ হচ্ছে যে সমস্ত মানুষ বেকার এবং তাদের অর্থনৈতিক মাথাপিছু আয় কম, মাসিক উপার্জন ক্ষমতা কম, সেটাকে আমরা অনুন্নত দেশ বলে আখ্যায়িত করতে পারি। আর উন্নয়নশীল দেশ হচ্ছে যেসব দেশে কিছু অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে এবং ভবিষ্যতে উন্নয়নের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে তাকে আমরা উন্নয়নশীল দেশ বলতে পারি। তো এখন আরেকটা জিনিস রয়েছে যে বাংলাদেশের ক্ষেত্রে যে সুবিধাগুলো সৃষ্টি হবে তা বৈদেশিক ঋণের বোঝা থাকবে না। অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, নারী পুরুষ বৈষম্য দূর করতে হবে। অর্থাৎ এই জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে একই দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করতে হবে। এরপরে আমরা বলতে পারি যে শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান চর্চার তার উন্মোচিত হবে, অবাধ তথ্য প্রবাহ এবং তথ্য অধিকার সংরক্ষিত হবে, যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়ন করতে হবে। কারণ একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা, বিজ্ঞান প্রযুক্তিতে আমরা এগিয়ে যাব। এর এক উন্মুক্ত বিশ্বে বসবাস করার সুযোগ আমাদের দোরগোড়ায় পৌঁছে যাবে। আমরা সুখী ও সমৃদ্ধ জাতি হিসেবে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারব। বাংলাদেশ এসডিজি বাস্তবায়নের মাধ্যমে সম্ভাব্য যেসব ফলাফল লাভ করবে তাদের এখন আমরা এই পয়েন্টে আলোচনা করতে পারি। একটা হচ্ছে দারিদ্র সমান শূন্যের কাছাকাছি নিয়ে যাবে। দারিদ্র অর্থাৎ আমাদের যে জনগোষ্ঠীকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারব। আর আমাদের যে এই কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে, নতুন নতুন অফিস, শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য খাত গড়ে তুলতে হবে, যাতে আমাদের দেশের এই নাগরিককে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি। মৌলিক চাহিদার কথা বলা হয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো যাতে নাগরিকরা পায় সেদিকে সরকারকে গুরুত্ব দিতে হবে। তাহলে আমাদের কী হবে, টেকসই উন্নয়ন সফলতা লাভ করবে। তারপরে জেন্ডার সমতা বিধান, এই যে নারী এবং পুরুষের মধ্যে আলাদা কোনো পার্থক্য করা যাবে না, তারা মানুষ কিনা সেটি বিবেচ্য বিষয়। তারপরে নারী এবং মেয়েদের ক্ষমতায়নের ফলে সমাজের সকল স্তরে নারী নির্যাতন হ্রাস পাবে। যদি আমরা নারী এবং পুরুষ সকলকে একই দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করতে পারি, তাহলে আমাদের এই যে নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে। যেমন এসি নিক্ষেপ করলে 14 বছরের জেল, সরকার নারী শিশু নির্যাতন আইন করছে, সরকারের ব্যাপক সফলতা দিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক দিচ্ছে, এটা সরকারের একটা গুরুত্বপূর্ণ দিক।
এরপরে আমরা বলতে পারি যে গ্রাম ও শহরে বিশুদ্ধ পানি ও শুষ্ক পরিষ্কাশনের ব্যবস্থা করা গেলে ভালোভাবে বেঁচে থাকার পরিবেশ তৈরি হবে। বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদী ভাঙন সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রশ্ন হবে। তারপরে টেকসই নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির মাধ্যমে কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি পাবে। এরপরে আমরা আরও বলতে পারি যে টেকসই নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির মাধ্যমে কৃষি ও শিল্প উৎপাদন এবং আমাদের যে প্রাকৃতিক গ্যাস রয়েছে এই গ্যাস যাতে নষ্ট না হয়, যেমন কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুতের ক্ষেত্রে আমাদের রিসার্চ সিস্টেম চালু করছে, গ্যাসের ক্ষেত্রে রিসার্চ সিস্টেম করছে, এতে সরকারের সফলতার একটি ভালো দিক যাতে কেউ বিদ্যুৎ এবং পানি তারপরে গ্যাস এগুলো অপচয় করতে না পারে। একটি দেশের যে পানি সম্পদ, আমাদের বাংলাদেশের যে পানি সম্পদ, বিদ্যুৎ সম্পদ, গ্যাস সম্পদ, কোনো সম্পদ যাতে আমরা অপচয় না করি, আমরা আমাদের যে সম্পদ রয়েছে এই সম্পদকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাইতে পারি তাহলে আমাদের টেকসই উন্নয়ন সফলতা লাভ করবে। এরপরে আমরা যে বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদী ভাঙন সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রশমন হবে। টেকসই নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে আমাদের কৃষি শিল্প খাতকে উন্নত করতে হবে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত নৈরাজ্য কমে আসবে এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে। দুষ্টের দমন এবং সৃষ্টের পালন হচ্ছে পুলিশ বিভাগের লক্ষ্য। বিচার বিভাগকে স্বাধীনতা দিতে হবে এবং বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা আনতে হবে, প্রশাসনের স্বচ্ছতা, দক্ষতা এবং জবাবদিহিতা থাকবে, তাহলে একটি দেশে আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। এরপর আমরা বলতে পারি যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহ শক্তিশালী হলে রাজনৈতিক অস্থিরতা হ্রাস পাবে। বিশ্বের অন্যান্য দেশের সাথে অংশীদারিত্বের বাড়ানোর ফলে অনেক সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা নিরসন হবে। এখন আমরা আরেকটা জিনিস আসতে পারি যে টেকসই উন্নয়ন ওর ভবিষ্যৎ অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ, এইটা একটা আছে যে আমাদের চ্যালেঞ্জ টেকসই উন্নয়ন ভবিষ্যৎ অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে আমরা কীভাবে মোকাবেলা করতে পারি। বাংলাদেশ জাতিসংঘ নির্দেশিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য যেটাকে বলে MDG, এর সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে ইতোমধ্যে অনুসরণীয় সাফল্য দেখিয়েছে। বাংলাদেশকে বলা হয়েছে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের রোল মডেল। জাতিসংঘ ঘোষিত SDG বা টেকসই উন্নয়ন অভিষ্ট যেটাকে বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, অর্থাৎ আমাদের অর্জনে অংশীদারিত্বের পারস্পরিক দায়িত্ব পড়েছে বাংলাদেশ সহ জাতিসংঘের সকল সদস্য দেশের উপরে। বাংলাদেশ জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা 193। এখন জাতিসংঘের যে বর্তমান সদস্য রাষ্ট্রের কথা বলা হয়েছে যে এরপরে জাতিসংঘের কাজ কি, এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের দ্বন্দ্ব হলে সেই দ্বন্দ্ব নিষ্পত্তি করে দেওয়া। তারপরে আমরা আরও বলতে পারি যে 2030 সালের কথা বলা হয়েছে যে 2030 সালের মধ্যে SDG অর্জন করতে হবে। কত পরীক্ষার প্রশ্ন আসতে পারে কত সালের মধ্যে SDG অর্জন করতে হবে, 2030 সালের মধ্যে SDG অর্জন করতে হবে। পৃথিবীর সকল দেশ এই লক্ষ্য অর্জনে অঙ্গীকারবদ্ধ, পৃথিবীর সকল দেশ চাচ্ছে যে আমরা এই টেকসই উন্নয়ন করব। এই পাঠে আমরা বাংলাদেশ এই লক্ষ্যগুলো অর্জনের ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে সে বিষয়ে জানব। একটি দেশকে উন্নয়নের শিখরে পৌঁছাতে হলে সামগ্রিক উন্নয়নের কথা ভাবতে হবে, আর টেকসই উন্নয়ন হল সামগ্রিক উন্নয়নের কাঠামোগত পরিকল্পনা। টেকসই উন্নয়নের সাথে পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সম্পদের অসম বণ্টন, সম্পদের সুষম বণ্টন করতে হবে। বণ্টন বিনিময় এগুলো যদি সুষমভাবে বণ্টন হয় তাহলে সমাজে কিন্তু অমাতুর মানুষ না খেয়ে পড়বে না, সবাই পরিমিত খাবার পাবে। আচ্ছা, তারপরে আর আমরা একদিকে যখন দারিদ্র বিমোচনের কথা বলছি অন্যদিকে বিশ্বে তখন সম্পদের বৈষম্য বেড়ে চলছে, ধনী গরিবের ক্রমবর্ধমান ব্যবধান দারিদ্রকে আরও প্রবল করে তুলেছে। বিশ্বে সম্পদের বৈষম্য যত বাড়বে ধনী গরিবের বিভক্তি তত প্রকট হবে, অর্থাৎ সম্পদের যে সুষম বণ্টন এই সুষম বণ্টন যদি থাকে তাহলে একটা দেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে, আর বিভক্তি যত বাড়বে বিদ্বেষ বিরোধ তত বাড়তে থাকবে। বর্তমানে পৃথিবীব্যাপী যে উন্নয়ন ঘটেছে তা ভারসাম্যহীন। আচ্ছা, এই উন্নয়ন হচ্ছে দেশে দেশে মানুষের মানুষের বিভেদ সৃষ্টিকারী, বিভেদ বর্ধনকারী। এই প্রকট অক্রমবর্ধমান বৈষম্য বিভক্তি টেকসই উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশও এই চ্যালেঞ্জের আওতার কথা বলা হয়েছে। হ্যাঁ, আমাদের বর্তমান পৃথিবীতে যে টেকসই উন্নয়ন হচ্ছে তা ভারসাম্যহীন। এই উন্নয়ন হচ্ছে দেশের এবং মানুষের মানুষের বিভেদ সৃষ্টিকারী, বিভেদ বর্ধনকারী উন্নয়ন। এই প্রকট অক্রমবর্ধমান বৈষম্য ও বিভক্তি টেকসই উন্নয়নের একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশও এই চ্যালেঞ্জের বাইরে নয়, যদিও বাংলাদেশে সাম্প্রতিক সময় দরিদ্র অতিদরিদ্র উল্লেখযোগ্য কমেছে, তবে একটি বিশেষ লক্ষণীয় দিক হচ্ছে আয় ও বৈষম্য। তো সেগুলো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে জিনিসটা আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে যে আমাদের টেকসই উন্নয়নকে কীভাবে আমরা সফলতার তারকান্তে নিয়ে যেতে পারি।
প্রতিষ্ঠান কুক্ষিগত করে অপরিমিত সম্প্রসারী হচ্ছে, এর ফলে ভারসাম্যহীন হচ্ছে ও পরিবেশের ক্ষতি হচ্ছে। তারপরে বিশ্বব্যাপী উন্নয়নের অব্যাহত যাত্রা এবং অনিয়ন্ত্রিত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে জলবায়ু পরিবর্তন বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এই কারণে আমরা কী করবো, বেশি করে গাছপালা লাগাবো। গাছ হচ্ছে আমাদের বন্ধু, আমরা নদী নালা ভাগ করবো না, আমরা বেশি করে গাছপালা লাগাবো। তারপরে পাবলিক ও প্রাইভেট কোম্পানির মধ্যে সমন্বয়হীনতা, অংশীদারিত্ব না থাকে টেকসই উন্নয়ন কিন্তু সম্ভব না। সরকারি প্রতিষ্ঠানের সাথে দেখা গেছে বেসরকারি প্রতিষ্ঠান তারা বেশি কাজ করতেছে, এরকম এখন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানের মতন কাজের স্বচ্ছতা দক্ষতা জবাবদিহিতা থাকে তবে টেকসই উন্নয়ন হবে। আচ্ছা, সামাজিক বিপর্যয়ের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করার প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকা উন্নয়নের গতিকে প্রতিরোধ করবে। আচ্ছা, প্রয়োজনীয় অবকাঠামো দুর্বলতা, গ্যাস তেল বিদ্যুৎ ঘাটতি, কৃষিপণ্য সুষ্ঠু বাজারজাতকরণের মাধ্যমে এসডিজি অর্জন করা যায়। আমরা আমাদের তেল গ্যাস প্রাকৃতিক সম্পদ পানি সম্পদ সব কিছুকে যদি কাজে লাগাইতে পারি, আমাদের জনসংখ্যাকে যদি আমরা জনসম্পদে পরিণত করতে পারি, তাহলে টেকসই উন্নয়ন সফলতা লাভ করবে। তো আজকের মতন এখানে ক্লাস শেষ করছি। আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি বিশ্ব থেকে যেন করোনা ভাইরাস দূর হয়ে যায়, তোমরা যেন ফেস টু ফেস কলেজে আসতে পারো, ফেস টু ফেস পড়াতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতন এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।